দর্শক আমরা এখানে একটা দেখি, এটা অনেক বড় সাইজের। এই গরুটা কার? এই যে দেখুন শুয়ে রয়েছে। এই সমস্ত গরু আসলে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না। আমরা একটু খুবই তেজি গরু। আসসালামু আলাইকুম ভাই, এটার নাম কি দিয়েছেন? হ্যাঁ, কুষ্টিয়ার বিগ বস। এই যে এটা, আচ্ছা এটা স্কেলে উঠেছিলেন? আনুমানিক ওজন 33 মন। আর দাঁত 6টা, মানে 8 দাঁত উঠেনি আপনি। একটা করেই আনছেন? একটাই আনছেন? আচ্ছা, এটার আপনি প্রাইস কীরকম চাচ্ছেন? 25 লক্ষ। আর নিয়োগ করছেন কত হলে ছাড়বেন? না, এবার যেহেতু মহামারীর সময়, সবারই অর্থনৈতিক অবস্থা খারাপ, সুতরাং দামটা পাওয়া যাবে না, এটা আপনারা নিজেরাও জানেন। মানে তাও তো একটা নিয়ত একটা আছে মানুষের। না, সেটা আছে, যা আছে আছে। আচ্ছা, মানে দরদাম করে নিয়ে যেতে? দরদাম করে নিতে হবে। আচ্ছা, সুপ্রিয় দর্শক ধন্যবাদ আপনার। এই যে এই যে উঁচু, একটু দাঁড়া করানো যাবে? একটু দাঁড়া করানো যাবে? ও মনে অনেক টায়ার্ড। এই যে সুপ্রিয় দর্শক, ওনারা দাবি করছেন যে এটা সবচেয়ে বড় গরু। এই যে দেখুন, এবং এইগুলির দাঁড়া হতেও অনেক কষ্ট হয়। এই যে দেখুন, আসলেই অনেক বড়। এই যে দেখুন প্রিয় দর্শক, দেখুন একদম হাতির মতো চেহারা এবং হাতির মতোই তার ওজন। এই যে দেখুন, গাবতলী হাটে এবার 2020 সালের কুরবানিতে এগুলো ডিসপ্লে করা হয়েছে, এবং ওনারা দাম চাচ্ছে 25 লক্ষ টাকা। ওনারা শুনলেন আপনারা, তারপরে আলোচনা সাপেক্ষে ওনারা এটার বিক্রির চিন্তা ভাবনা করবেন। যে আপনাদেরকে আজ আমরা বড় বড় গরু, ষাঁড় গরু, এগুলোর আমরা দাম জানানোর চেষ্টা করছি, এবং সেই সাথে এই ধরনের গরু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন, আচ্ছা আপনি দাবি করছেন যে এটাই সবচেয়ে বড় গরু? সবচেয়ে বড় গরু 5.5 ফিট হাইট আছে। 5.5 ফিট হাইট। এই যে দেখুন প্রিয় দর্শক, 5.5 ফিট হাইক। ওনারা দাবি করছে যে এটার থেকে বড় গরু এবার কুরবানিতে আর নেই। আমরাও দেখছি, এই যে আপনারা দেখুন পাশ থেকে এই পাশে, এই যে দেখুন, এই যে দেখুন।